আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে। লা ইউজাবিজুহুম তারাকিহিম, গলার নিচে কোরআন ঢুকবে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে। লালদিঘির ময়দানের মতো 14টা ময়দান লাগবে, এত মানুষ থাকবে, কিন্তু গলার নিচে কোরআন যাবে না। কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে, জিব্বার মধ্যে। তারা এক সময় লাভ দিয়ে বলবে, বুক পকেটে জীবন রেখে কথা বলি। তারাই এক সময় দেখবেন যাইয়া পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে। এক সময় যারা বুক ফুলিয়ে বলেছিল আমরা বুক পকেটে জীবন রেখে কথা বলি, জীবন বুক পকেটে না পায়খানায়, আবু জেহেলের কাদিয়ানির অফিসে, সেখানে জীবন রেখে এখন কথা বলে, এখন কোথায় গেল বড় বড় কথা। তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হবে তারা, কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না। হুজুর বলেন শুধু তাই নয়, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের কথার মতো। সূরাতুহুম কা সূরাতিল মালাইকা, তাদের সূরাত হবে ফেরেশতার মতো। আমালুহুম কা আমালিশ শায়াতিন, কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে শয়তানের মতো। ফাহজুরহুম ইন তাত্তাকু, যদি বাঁচতে চাও ওদের খপ্পরে পড়িও না। রাসূলুল্লাহ বলেন তারা কি হবে, তাদের অন্তরটা হবে রসুলের বেয়াদবিতে ভরপুর হবে। রসুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির, তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে, তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে। সাহাবিদেরকে হুজুর বলেছেন যে এই জুল খুয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমরা লজ্জিত হবে, তাদের রোজার সামনে লজ্জিত হবে, তাদের আমলের সামনে তোমাদের আমল লজ্জিত হবে। তারা ঘন ঘন দাড়ির মধ্যে তেল দিয়ে সত্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ডান দিকে তাকাবে আস্তাগফিরুল্লাহ, বাম দিকে তাকাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পিছন দিকে তাকাবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি আল্লাহর জিকির করবে। হুজুর বলেন সব তাদের কণ্ঠের উপরে নিচে না, কলিজায় কিছু তাদের নাই, তাদের কলিজায় আছে জুলখুয়াইসারার প্রেতাত্মা। জুলখুয়াইসারা বলেছিল হুজুর সাবধানে মাল বন্টন করবেন, ইনসাফ করেন, মান সব তো আপনি ইনসাফ করেন নাই। ওই জুলখুয়াইসারের প্রেতাত্মা তাদের অন্তরে থাকবে। তবে আরেকটা কথা হুজুর বলেছেন শেষ জুমলার মধ্যে, এটা আমি বৃহত্তর স্বার্থে পাসাঙ্গাতিক কথা হুজুর বলেছেন, এটা আমি আর বললাম না। শেষ কথা যেটা হুজুর বলেছেন ওইটা বলা যাবে না, ওইটার ভাবার্থটা আমি বললাম। যদি বাঁচতে চান ঘুরতে ঘুরতে, যাদেরকে আল্লাহ তাআলা হুব্বে রাসূল দিয়েছেন তাদের পক্ষে আপনারা যাবেন, খবরদার মনে রাখবেন রাসূলুল্লাহকে কোন ইহুদি যদি ভালোবাসে, সেই ইহুদি অন্তর দিয়ে যদি হুজুরকে ভালোবাসে, কাফের মুশরিক ইহুদি, সেই ইহুদি পর্যন্ত বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কবরে যেতে পারে না। এন্তেকালের আগে বেঈমান হয়ে হুজুরের হুজুরের খাদেম ছিল কয়জন, একজন দুইজন খাদেম হুজুরের খাদেম ছিল, সাহাবী উকবা ইবনে আমের হুজুরের খাদেম, হযরত আলী আরো অনেক খাদেম ছিল, মুসলমান খাদেম, শারীরিকভাবে হুজুরের খেদমত করত, কেউ চুল কাটত, কেউ থুতু ফেললে আমাদের আদব, সাহাবীর আদব কত পার্থক্য দেখেন। আমাদের আদব হলো কেউ যদি আমাদের পীর মোর্শে থুতু ফেলে তা আমরা চিল্লাবো, ভাই পিকদানি আনো পিকদানি আনো, হুজুর থুতু ফেলবে। আর সাহাবীদের আদব কি ছিল, এই জন্য একজন সাহাবি চেহারা দেখে আল্লাহ তাআলা গাউসুল আজম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত ওলিয়া আল্লাহ যদি এক পাল্লায় যায়, আর একজন সাহাবী ঘোড়ার পিঠে বসবে, সেই ঘোড়া যেখানে পা রাখবে সেখানকার তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ বলেন আমার কাছে ওই এক চিমটি মাটি ভারী বেশি। সাহাবায়ে কেরামের চেহারা দেখে নয়, নামাজ দেখে নয়, রোজা দেখে নয়, হুজুর নিজেই বলেছেন তোমাদের আমল মুনাফিকের আমলের কাছে কিচ্ছু না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলুল্লাহর পিছনে আবু বকরের সাথে নামাজ পড়ছে, রাসূলুল্লাহ চিনতে পারে নাই, ফেরেশতা জিবরিল এসে বলেছে এক নম্বর বাটপার, এটা বড় দাঁড়িয়েলা বড় বাগরিয়ালা বাটপার, এ আপনাকে কষ্ট দেবে। রাসূলুল্লাহ চিনতে পারছেন সর্বনাশ, এত নামাজ নিয়ে এই কারবার, এত রোজা নিয়ে এই কারবার। তাহলে মনে রাখবেন সাহাবীরা, আব্দুর রহমান ইবনে মুলজিম যখন জিব্বা যখন কাটা হয় তখন সাহাবীরা লজ্জিত হয়েছে তার আমল দেখে, অথচ আব্দুর রহমান ইবনে মুলজিম কাফের, ঠিক না বে? ঠিক। তাহলে আমল দিয়ে বিচার করা খুব মুশকিল আছে, অনেক
আব্দুর রহমান ইবনে মুলজিব বলেন, ইয়াজিদ বলেন, হযরতে হুসাইনকে কি করেছে? হযরতে হুসাইনকে জুমার দিন জুমার নামাজের সময় শুরু করেছে শহীদ করা। আসরের সময় হুসাইনকে শহীদ শেষ হয়ে গেল, হুসাইনের দেহ মোবারক পড়ে আছে, গোশতের টুকরা ঘোড়ার খুরের সঙ্গে চলে গেছে। হুসাইনের মরা লাশের পাশে দাঁড়িয়ে জুলকুয়াইসারের বাচ্চারা কি জামাতে নামাজ পড়ে নাই? আসরের নামাজ জামাতে পড়ছে, এমন নামাজিও তো আছে, আছে না? না আছে। সেই নামাজির জন্য আল্লাহ বেহেশত বানায় রাখছে না? ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ তাদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। যেই নামাজ হুসাইনকে কতল করলো আফসোস হলো না, সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মনে রাখবেন, আমল দিয়ে পারা যাবে না, ওদের আমল বেশি হবে রসূলুল্লাহ স্বীকার করেছেন। তাহলে এখন কি করতে হবে? এই ছেলেটা জান্নাতি হয়ে মারা গেল, জাহান্নাম থেকে মাপ পাইলো। বলল, আবু বাকর, যখন আমি ছেলের কপালে হাত দিয়েছি, হাত দিয়া দেখি আমার আগেই আজরাইল হাজির, আজরাইল হাজির আমার আগে কপালে হাত দিয়ে টের পেলাম আজরাইল হাজির হয়েছে। আমি তখন আল্লাহর কাছে চিৎকার করে বললাম, ও খোদা, কলিজা ফাটাইয়া বলছি, ও খোদা, যেই ছেলে সাত দিন পর্যন্ত, সাত বছর পর্যন্ত আমার জুতা বুকে টানলো, সেই ছেলে যদি চির জাহান্নামী হয়ে মারা যায়, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল, খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না, যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কলেমা না পড়ে ততক্ষণ তার গায়ে হাত দিবি না। ছেলে কলেমা পড়লো, ছেলের জীবন চলে গেল, রসুল্লাহ হেসে বললেন, জান্নাতি হয়ে গেল। ভাই জানেরা, আমার ইহুদি হওয়ার পরেও রসুল্লাহকে ভালোবাসার কারণে মৌতের আগে ইমান নিয়ে মরার সুযোগ হয়েছে কিনা আমাকে বলেন। যদি তাই হয়ে থাকে, আমরা রসুল্লাহর গোলাম, আমরা রসুল্লাহর আদনা পাগল। আমরা যখন কবরে যাব, চিটাগঙ্গের কবরে রাখবে, কবরের উপরটা মুখটা বন্ধ হয়ে যাবে, কবরের ভেতর দিয়ে আমার রসুলের সবুজ গম্বুজ পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ তুলে দেবেন। সমস্ত পর্দা তুলে দিয়ে সবুজ গম্বুজের দিকে দেখায় দিয়ে আল্লাহ বলবেন, মা তাকুলু লিহাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা দেখো। চিনবার কথা বলা শেষ হওয়ার আগেই আল্লাহর নবী জবাব দেওয়ার আগেই বলবে, আমার গোলামকে আমার কোলে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আফরিশু তাহতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, আমার হাবিবের গোলাম, হাবিব বলেছে, স্বীকার করেছে, গোলামের পিঠের নিচ দিয়া বেহেশতের গালিচা বিছাইয়া দাও। আর বেয়াদব জুলকুয়াইসারের বাচ্চারা, তারা যখন পর্দা তুলে দিবে, রসূলুল্লাহর দিকে তাকাইয়া চোখের উপরে হাত দিয়ে বলবে, মাদ্রি কা মা হুয়া, সে কে আমি চিনি না, কে আমি চিনি না। আল্লাহ তাআলা বলবে, এই বেয়াদবের কবরের নিচে জাহান্নামের গালিচা, জাহান্নামের তক্তা বিছাও, আর বেয়াদবের কবরের দুই পাশে দোজখের দরজা খুলে দাও। ভাইরা আমার, আজকের শেষ কথা আমার সেটাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমাদের অস্পষ্ট করে বলবার আর কোনো সুযোগ নাই, কোনো হেকমতের আশ্রয় আমি নিতে চাই না। আজকে সমাজে ময়দানে পরিষ্কার, আমার মতো লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে লক্ষ লক্ষ বক্তা, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুদাররিস, তার মধ্যে শুধু দুইটা জিনিস পাবেন, এক দলের মধ্যে রসুল প্রেম আছে, রসুলের আদব আছে, প্রেম আর আদব যার কাছে আছে সে কোনোদিন বলতে পারে না দরুদ শরীফ বেদাত, সে কোনোদিন বলতে পারে না মিলাদে কেয়াম বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, সে বলতে পারে না আমার রসুল গায়েব সম্বন্ধে কিছু জানে না, সে বলতে পারে না আমার রসুল আমার মতো মাটির মানুষ কবরে পড়ে আছে, এটা তার মুখ দিয়ে কোনোদিন আসতে পারে না, কোনো সাহাবীর মুখ দিয়ে আসে নাই, কোনো অলির মুখ দিয়ে আসে নাই, কোনো নবীর মুখ দিয়ে আসে নাই, নবীরা আর কবরে জীবিত। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আল্লাহর নবী বলেছেন, মুসা যদি কবরে জীবিত থাকে আমার নবী কবরে মরে গেছেন, এটা কি কোন মুসলমানের কথা হতে পারে? জুলকুয়াইসারের বাচ্চার কথা হতে পারে? ইবনে জিয়াদের বাচ্চার কথা হতে পারে? ইয়াজিদের বাচ্চার কথা হতে পারে? ইবনে সলুলের বাচ্চার কথা হতে পারে? আবু বকরের সন্তানের কথা হতে পারে? এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আজকে চারটা পাঁচটা টেলিভিশন দিয়ে সারাক্ষণ বলা হচ্ছে রসুল বিরোধী কথা, রসুলের প্রেমের বিরোধের কথা। আমাদের আসহাবে রসুল
আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দীন তাদেরকে বিভিন্ন ভাষায় ব্যঙ্গ করা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে। ঈদে মিলাদুন্নবীকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মের সাথে তুলনা করা হয়েছে। 150 কোটি দেশ, 150টা 150টা দেশ দেখে এমন স্যাটেলাইট টেলিভিশনে বলা হয়েছে ঈদে মিলাদুন্নবী মানে শ্রীকৃষ্ণের জন্মোৎসব, এই কথা বলা হয়েছে। আমাদের কথা বলার জায়গা নাই কোনো টেলিভিশনে, আমরা কথা বলতে পারি নাই, শুধু একমাত্র এই চ্যানেল আইতে বহু কষ্ট করে ধরে রাখছি তাদেরকে হাতে পায়ে ধরে, এই আধা ঘন্টা সময় মাত্র সপ্তাহে আমরা ধরে রাখতে পারছি, তাও শুক্রবারে ছিল, ওটাকে ধাক্কা দিয়ে শনিবারে করে দিয়েছে। আমরা কিচ্ছু করতে পারি না, শনিবার 4:25 করেছে, আমাদের করার কিছু নাই যেহেতু টেলিভিশন আমাদের না, তারা মাগনা অনুষ্ঠান দেখায়, মাগনা আধা ঘন্টা সময় দিয়েছে, এটাই আমাদের জন্য বেশি। আমাদের পা রাখবার কথা বলবার কোনো মিডিয়া নাই, এরকম 1000 মাহফিল যদি হয় তাতেও কিন্তু মিডিয়ার একদিনের মাহফিলের কাছে কিচ্ছু না, মিডিয়া এত শক্তিশালী, অথচ আমাদের কোনো টেলিভিশন নাই। আজকে আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহর কাছে ফরিয়াদ রেখে গেলাম, মুসলমানরা যখন কুয়ায় বীর ওসমানে পানি আনতে যাইতো, ইহুদিরা গলা ধাক্কা দিত, পানি দিত না, আল্লাহর নবীর কাছে মুসলমানরা কেঁদে পড়লেন, হুজুর আমাদের পানির পিপাসা গলা ধাক্কা দেয়, হুজুর কষ্টের পানি ফেলে বললেন, এ তোমরা কে আছো, এই কুয়াটা কিনবা তোমরা কে আছো মুসলমান বলো। হযরতে ওসমান দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, গোলাম রাজি আছে, এখনই যাও কুয়া কেন, 30,000 দেরহাম দিয়ে, কুয়ার দাম না 3 টাকা, সেই কুয়া প্রতিযোগিতা করে 30,000 দেরহাম দিয়ে কুয়া কিনলো। কুয়া কিনে হযরত ওসমান জিন্নুরাইন কুয়ার উপরে দাঁড়ায় বলে দিল, ইহুদিরা রে আমার মুসলমান ভাইরা পানি নিতে আসছিল, তোমরা গলা ধাক্কা দিয়েছো, আমি ওসমান কুয়া কিনে নিয়েছি 30,000 দেরহাম দিয়ে, আমি দাঁড়ায় বলে গেলাম এখন থেকে তোমরা ওই কুয়ার পানি নিবা, মুসলমান তোমাদেরকে ঘাড় ধাক্কা দিবে না। আজকে আমি বলে গেলাম, বলে যেতে চাই, আল্লাহর কাছে জমা রাখলাম যে আজকে আমাদের একটা টেলিভিশন নাই, আমাদের আজকে পিপাসা, রসুলের প্রেমের কথা বলতে পারি না, কলিজার পিপাসা, আমাদের গলার মধ্যে জুলকুয়াইসের বিষ ঢেলে দেওয়া হচ্ছে, আমাদের কানে, আমাদের কানে ইয়াজিদের কথা শোনানো হচ্ছে, আমাদের কানে বেয়াদবের কথা শোনানো হচ্ছে, রসুল বিরোধী কথা শোনানো হচ্ছে, রসুলের পক্ষের প্রেমের কথা আমরা বলতে পারি না, সেই জন্য আল্লাহর কাছে আজকে আমরা একজন ওসমানের দাবি জানাইলাম, কে আছে সেই ওসমান, আল্লাহ কবুল করে নিবে, আমাদেরকে একটা টেলিভিশন কিনে দিবে, আমরা যেন 24 ঘন্টা রসুল প্রেমের কথা বলতে পারি। এই দুই দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনটাকে কন্টিনিউ করে প্রতিদিন আধা ঘন্টা করে আমরা দুই দিন ব্যাপী যত ঘন্টা হয়েছে লাগলে এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন যেন সারা বছর 52 সপ্তাহ ধরে আমরা দেখাতে পারি, সুন্নি কর্মকাণ্ড আমরা দেখাতে পারি, সেই জন্য আল্লাহর কাছে পরিশেষে একজন ওসমানের দাবি জানিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে একজন ওসমান পাঠিয়ে দিক, একজন ওসমানের দাবি জানালাম, ওসমানের দাবি জানালাম। আমাদের মাঝে সুফি মিজানুর রহমান সাহেব বসেন, আমি বলছি আমাদের মাঝে সুফি মিজানুর রহমান সাহেবকে আল্লাহ তাআলা ওসমান জিন্নুরাইনের পাগল করে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে যেভাবে হোক একটা টেলিভিশন কিনে দিবেন, ওই টেলিভিশন লাভের জন্য নয়, ওই টেলিভিশনে আমার নবীর গোলামি প্রকাশ হবে, কিয়ামতের দিন হযরতে ওসমান জিন্নুরাইনের সঙ্গে আমার নবী তাকে কোলে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।